राज्य सरकार विभिन्न प्रकल्प मध्य अन्यतम उत्कर्ष बांगला विश्व समादृत हो मुख्यमंत्री प्रोजेक्ट आगे राज्य कारिगरी भवन चालित होत उत्कर्ष बांगला उत्कर्ष बांगलार चाहिदा बढ़े तैरी हो नतून कर्मसंस्थान एबारे तई उत्कर्ष बांगला प्रकल्प जिला भित्तिक कारिगरी शिक्षा दफ्तर भारप्राप्त मंत्री हुमायून कबीर। राज्य सरकार अन्यतम सेरा प्रकल्प उत्कर्ष बांगला विश्व समादृत मुख्यमंत्री उद्योग उत्कर्ष बांगला आगे राज्य कारिगरी भवन चालित होत क्रमे प्रकल्प चाहिदा बाढ़ा जिला भित्तिक विभिन्न पदक्षेप निच्छे उत्कर्ष बांगला विभिन्न शिल्प संस्थार चाहिदा अनुजाई कर्मी प्रशिक्षण दिच्छे कारिगरी शिक्षा दफ्तर जिला भित्तिक चाहिदा अनुजाई कोर्स करानो होच्छे। राज्य सरकार उद्योगे एगिए एसेछे अनेक शिल्प संस्था उत्कर्ष बांगला प्रकल्प उद्योगे राज्य आईटीआई और पॉलिटेक्निक कॉलेज क्षेत्र नेওয়া হয়েছে নানা উদ্যোগ। আমাদের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রিসেন্টলি যেগুলো আমরা করেছি যে প্রত্যেকটা আইটিআই এবং পলিটেকনিক তাদের ইউনিটের প্রোফাইল তৈরি করতে বলেছি। প্রোফাইল মানে তার ল্যান্ড বিল্ডিং কত আছে, ল্যান্ড কত আছে, বিল্ডিং কত আছে, অ্যাডমিশন কত ইউজ হচ্ছে, একাডেমি কত ইউজ হচ্ছে এবং সেটা প্রথমে যখন শুরু হলো তারপর থেকে কতটা গ্রোথ হয়েছে। তারপর লাস্ট পাঁচ বছরে কতজন ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, কতজন পাস আউট করেছে, কতজন প্লেসমেন্ট হয়েছে, কতজন এন্টারপ্রিনারশিপে গেছে, কতজন সেলফ এমপ্লয়মেন্টে আছে, এগুলো মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করে এটা রেডি করছি আমরা। প্রত্যেকটা ইউনিট একটা প্রোফাইল থাকবে যাতে কিনা ওভার দ্য ইয়ার সেই গ্রোথটাকে আমরা ট্র্যাক করতে পারি। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে গত তিন মাসে রাজ্যের 68,000 যুবক যুবতী বিভিন্ন শিল্প সংস্থায় চাকরি পেয়েছেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে 2,00,000 কর্মসংস্থান তৈরি করবে রাজ্যের এই প্রকল্প। শুধুই কোর্স করানো নয়, কোর্স শেষ করে কাজে যোগ দেওয়ার তিন মাস পর্যন্ত সরকারি নজরদারি থাকবে জানালেন মন্ত্রী। বিভিন্ন শিল্প সংস্থাকে প্লেসমেন্ট সংক্রান্ত নানা শর্ত তাদের প্রয়োজন অনুযায়ী জানাতে বলা হয়েছে। এট দ্য সেম টাইম বিভিন্ন ইন্ডাস্ট্রিকে জানানো হয়েছে যে আপনাদের যদি আমাদের আইটিআই পাস বা পলিটেকনিক পাস ছেলেদের সার্ভিস দেন, প্লেসমেন্ট করেন, তাহলে যদি আপনাদের কোনো রিকোয়ার্ড ইয়ে থাকে, রিকুইজিট কিছু কোয়ালিফিকেশন লাগে যে আমার এইটা এটা লাগবে, তাহলে সেই কোর্স কারিকুলাম ডিজাইন করে আমাদের এখানে পাঠিয়ে দিন। আমাদের আইটিআই যেমন চলে হচ্ছে এআইসিটির রুলস অনুযায়ী, নর্মস অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আমরা বলেছি, কিন্তু লোকালি আমাদের কিছুটা ইনসার্ট করার স্কোপ রয়েছে। আমরা তখন ওটাকে লাস্ট সেমিস্টার বা তার পেনাল্টিমেট সেমিস্টারে সেই কোর্স কারিকুলামটাকে যেটাকে ডিজাইন করে পাঠাবে পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রি সেটাকে আমরা ইনসার্ট করে দেবো। উৎকর্ষ বাংলা প্রকল্পের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের কর্মসংস্থানের অন্যতম দিশা হয়ে উঠছে উৎকর্ষ বাংলা। কলকাতা টিভি।